হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, আর আজকে আমি তোমাদেরকে ঘোরাবো ব্যারাকপুরের একটা ভীষণ ফেমাস জায়গা, সেটা হচ্ছে জহর কুঞ্জ পার্ক, যেটা কিনা এখন ভীষণ ফেমাস পিকনিক স্পট হিসাবে, ওখানে সবাই এখন পিকনিক করতে যায়, তো আমরাও সেরকমই গিয়েছিলাম। আর যদি তোমরা ফার্স্ট টাইমের জন্য আমার ভয়েস এবং আমাকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ এই চ্যানেলে আমি মেকআপ, ট্রাভেল ব্লগস এইসব দিই। আশা করি তোমরা আমার লাস্ট কিছু ট্রাভেল ভিডিওসও দেখেই ফেলেছো। আর যারা যারা আমার হরর স্টোরি চ্যানেল থেকে এসেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে এত এত মোটিভেট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো কীভাবে যাবে, তাই তো আমি গেছিলাম হলদিয়া থেকে। তো আমি তোমাদেরকে বলছি না হলদিয়া থেকে আর দূর থেকে তোমরা যাও, বাট হ্যাঁ, যারা গুপ্ত কাকুর হরর এক্সপিরিয়েন্সটা শুনেছো তারা জানো গুপ্ত কাকুকে। আজকে ওই গুপ্ত কাকুরই তোমাদের সঙ্গে আলাপ করে তো দেবই। তো আমরা থাকতাম হচ্ছে দমদমে একটা পিজিতে, তো সেখানে কাকুর সঙ্গে আলাপ। তো কাকুর পিজি আমি ছেড়ে দিয়েছি প্রায় 2019 মোস্ট প্রবলি, বাট এখনও কাকুর সঙ্গে আমাদের রিলেশনশিপ আছে, বিকজ কাকুর সত্যি ভীষণ ভালো। তো যাই হোক, 2019 পরে বা 2023 এসে গিয়ে আমাদের পিকনিক অ্যারেঞ্জ হলো। তো পিকনিকে আমরা গেছিলাম জহর কুঞ্জ। এবার গিয়েছিলাম অ্যাকচুয়ালি দমদম থেকে, তোমরা যে কোনো লোকাল ট্রেন নিতে পারো যেটা ব্যারাকপুরে আসবে, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী যে লাইনটা যাচ্ছে না, ওদিক থেকে যে কোনো ট্রেন নেবে 5 টাকা করে ভাড়া। এবার জহর কুঞ্জে অ্যাডাল্টের জন্য 35 রুপিস নেয়, আর বাচ্চাদের জন্য 20 টাকা না 15 টাকা করে নেয়, দেখেই ফেলেছো আশা করি। বাট এখানে না, তোমরা যদি আগে থেকে বুক করে রাখো স্পট, তাহলে এই টাকাটা লাগবে না, ওটার জন্য আলাদা একটা বুক, মানে স্পট বুকিংয়ে আলাদা টাকা লাগে। কত কি খরচা পড়ে সেটা আমি জানি না, বিকজ কাকু জানে, কাউকে আমি জিজ্ঞেস করিনি, বিকজ হয়তো সিজন অনুযায়ী দামটাও হয়তো কমে বাড়ে। তো বেটার হবে সবার থেকে যে তোমরা যদি এখানে এসে, আই মিন হয় না জহর কুঞ্জতে এসে একদম বুকিংটা করো, ওদের একদম যে মেন গেটে যে দেখলে যায় ওইখান থেকেই বুকিংটা নেয়, ওখান থেকে বুকিংটা করলে তোমরা আরামসে পেয়ে যাবে। তো একদম এন্ট্রিতে ঢুকেই শীতকালে আসাটা ভীষণ ভীষণ ভালো, বিকজ শীতকালে আসলে কিন্তু তোমরা এই ফুলের বাহারটা দেখতে পারবে, যেটা কিনা গরমকালে হয়তো পাবে না দেখতে। তো আমার মনে হচ্ছে কোথাও একটা কি আমার শীতকালে আসাটা খুব ভালো একটা ব্যাপার। তো এখানে জাস্ট এন্ট্রেন্সে কোনো সেরকম পিকনিক স্পট নেই, একটু ঢুকে গিয়েই পরপর তোমার পিকনিক স্পট আছে, পুরো নাম্বারিং করা আছে, যে এক একটা জায়গায় নাম্বার করা আছে, এবং ওরাই সিট মানে চেয়ার টেবিল অ্যারেঞ্জ করে, খাবার দাবারে যদি তোমরা চাও রান্নাবান্না করবে করতে পারো। বাট হ্যাঁ, এই যে পুকুরে অনেক মাছ ছিল, বাট এই মাছটা কিন্তু ধরতে দেবে না ওরা, হ্যাঁ এটা কিন্তু জাস্ট অ্যাজ আ শো হিসাবে রাখবে, একটা বাগান বাড়ি যেরকম হয় ঠিক সেই রকমই একটা ফিল নেবে। বাট হ্যাঁ, শুধুমাত্র তোমরা থাকবে না, আরও অনেক ফ্যামিলি, অনেক ফ্রেন্ডস, অনেক কালিগস বা অন্য কোনো অফিসের পার্টি বাটিও থাকবে। এইবার রান্না যেটা অপশন বলছিলাম, দুটো অপশন থাকে, তোমরা নিজেরাও রান্না করতে চাইলে করতে পারো বা কুক নিয়ে যেতে পারো। কাকু এই ঝামেলার মধ্যেই রাখেনি, কাকু একেবারে ওদেরকে অর্ডার দিয়ে দিয়েছিলো খাবার, ওরা সময় মতন এসে আমাদেরকে খাবার দিয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, ডাল, মিষ্টি, এবং তারপরে দুপুরেও ছিল, আমি তো ভেজিটেরিয়ান, তো আমার জন্য পনির, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় এইসব ছিল, আর যারা চিকেন খায় তাদের জন্য চিকেন ছিল। তো এইবার তোমাদের একটু মজার মুহূর্ত দেখাবো, যেখানে আমরা টুকটাক যে গেমগুলো আমরা খেলেছিলাম, কাকু প্রচুর গেম অ্যারেঞ্জ করেছিলো, ওই পার্টটা তোমাদেরকে একটু ভাবলাম যে দেখিয়ে নিই। তো তোমরা দেখো, আমি জাস্ট একটা পেনই জিতেছি, বিকজ আমি গান বানে খুব একটা ভালো নয়, তোমরা খুব ভালো করেই জানো। তো এরকমই একটা মজার মুহূর্ত তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, দেখে নাও। এইভাবেই আমরা পুরো অনেকক্ষণ ধরে গেম খেলেছিলাম, প্রচুর প্রচুর গেম খেলা হয়েছে, বাট সবকটা গেমের ভিডিও আমি ইচ্ছে করে করিনি, বিকজ ওখানে মিউজিক আছে যে আমি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খাবো, তো ইউটিউবাররা জানে। বাট হ্যাঁ দেখো, এখানে সেই ওই ক্যান্ডি, কটন ক্যান্ডি পাওয়া যাচ্ছিলো, এবং ফুলের বাহার, ট্রাস্ট মি ফুলের বাহার। যারা যারা আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করো, লাইফ অফ মধুমিতা, তারা অলরেডি এই রিলসগুলো দেখে নিয়েছো, সুন্দর সুন্দর ফুলের ওখানে পুরো গোলাপ ভরা, পুরো পার্পেল গোলাপ আমি জীবনে দেখিনি, সবুজ গোলাপ আমি দেখিনি, তোমরা হয়তো দেখলেও দেখতে পারো, আমি দেখিনি, আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম, আমি ভাবতাম এতদিন হয়তো কালার টালার করে দেয় ওরা।
তো একটুখানি এগিয়ে আমাদের প্লট নাম্বার ছিল 19 মোস্ট প্রবাবলি 18 না 19 এরকম কিছু স্পট নাম্বার। তো একটুখানি এগিয়ে গেলে তোমরা বাচ্চাদের জন্য পেয়ে যাবে দোলনা, ঢেঁকি, স্লিপ। এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য, হ্যাঁ বড়দের জন্য নয়। তো ইনকেস যদি তোমরা বড়রা কেউ এখানে ভুল করে চড়ে যাও তোমাদের কিন্তু ফাইন দিতে হবে। ওই বোর্ডটা দেখতে পাচ্ছ ওখানেই লেখা আছে, আমি বলছি না বোর্ড বলছে, ঠিক আছে? তো তোমাদেরকেই তাহলে ফাইন দিতে হবে, তো যেটা তোমার ডেফিনেটলি চাইবে না ঘুরতে এসে। ও হ্যাঁ, আরও একটা ব্যাপার, আমি না একটা স্পেশাল জিনিসও দেখেছিলাম যে অনেকে আবার বেডশিট নিয়ে দু তিনজন ফ্যামিলি মেম্বার্স বা চারজন ফ্যামিলি মেম্বার্স নিজেদের মতনও পিকনিক করছে, মানে বাড়ি থেকে খাবার নিয়ে এসছে বা ব্যারাকপুরে ফেমাস দাদা বৌদির বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনেছে এবং এখানে আরামসে আড্ডা মারছে। সঙ্গে দেখতে পাচ্ছ ঘটি গরম পেয়ে যাবে তোমরা, এবং বাচ্চাদের খেলার অনেক 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 জিনিস আসে, কীভাবে আসে কখন আসে সেটাও তোমাদের দেখাবো। তার সঙ্গে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল, আমিও খেলেছি বাট সেই ক্লিপটা নেওয়া হয়নি বিকজ আমি কাউকে দিতে ভুলে গেছিলাম এবং আমি খুব ইন্টারেস্ট ছিলাম, মানে ইন্টারেস্টেড ছিলাম যে খেলাতে, তো সেটা আমি কোনো কিছু ইয়ে করিনি, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমাদের খাবার তো হলো লাঞ্চে, বাট তার আগে আমাদের এমনি কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিলো, আশেপাশের সবাইকে মানে দেখা হচ্ছিলো, ঘুরে দেখছিলাম আমি একটু জায়গাটাকে। দেখতে দেখতেই না একটা এখানে পাশেই গঙ্গা ঘাট আছে, যেটার ঘাটটার নাম তোমরা যারা জানো তোমরা বলবে আমাকে কমেন্ট সেকশনে, আমি কিন্তু ইচ্ছা করে বলছি না ঘাটটার নাম, বাট হ্যাঁ তোমাদেরকে আমি ওই ঘাটটাও দেখাবো। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বলছিলো যে পরের দিন ইনগ্রেশন আবার নতুন করে স্টার্ট হবে, বাট আমি 2011-12 নাগাদ একবার ওই ঘাটটা এসেছিলাম যতদূর আমার মনে আছে। তো তোমরা চাইলে ওই ঘাটটা এখন ভিজিট করতে পারো, এক্স্যাক্ট এর পাশেই ঘাটটা, খুব সুন্দর। আচ্ছা হ্যাঁ, ব্যারাকপুর থেকে তাহলে কীভাবে আসবে? ব্যারাকপুর থেকে বেরিয়ে লেফটের দিকে যাবে, মানে যেখানে দাদা বৌদি বিরিয়ানি দোকানটা ওদিকে নয়, ওকে লেফটের দিকে গেলে তোমরা অনেক অটো টোটো পাবে, যে কোনো একটা টোটো নেবে, রিজার্ভ প্লিজ করো না, যদি ফ্যামিলি থাকো তাহলে রিজার্ভ করো, নাহলে করো না, জাস্ট 20 টাকায় তোমরা পৌঁছে যাবে এই জহরকুঞ্জ পার্কে, যেটা কি না ব্যারাকপুরে। তো এই ঘাটের কথায় আমি বলছিলাম, যারা যারা ব্যারাকপুর থেকে দেখছো তারা প্লিজ কমেন্টসে বলো যেটা কোন ঘাট, আমি কিন্তু জানি, হ্যাঁ তো ভুল আনসার বললে হবে না। তো দেখা যাক তোমরা কে কী বলো। আরও একটা ভালো কথা, এখানে কিন্তু টয়লেট আছে, এখানে ফিমেল এবং মেল মানে মহিলা পুরুষ দুজনদেরই টয়লেট আছে, দুজনেরই, এবং খুব সুন্দর টয়লেটটা, এক একটাতে দুখানা করে টয়লেট। বলেছিলে কি বলবো? আরে তুমি যে বলেছিলে ভূতের গল্পটা সেটা বলে দাও। আমি সেই গুপ্ত কাকু, গুপ্ত কাকু আমি বলেছিলাম গল্পটা, ভবিষ্যতে আরো বলবো। তোমরা শুধু মধুমিতার চ্যানেলটাকে খালি সাবস্ক্রাইব করো, এই তুই রেকর্ড করছিস না পারছিস? তো এখানে তোমাদেরকে আলাপ করে দিলাম কাকুর সঙ্গে, কাকু ভীষণ মজার, হ্যাঁ আমরা সবাই কাকুর সঙ্গে মজাই করি। তারপরে দেখো একটু সন্ধ্যে সন্ধ্যে যেই পড়বে না, 4:30-4:00 ওই নাগাদ দেখবে এরকম পুরো মেলার মতন খেলনা বেলনা নিয়ে বসে গেছে, এখানে বাচ্চারা আরামসে খেলতে কেন বায়না করতে করতে কিনবে এরকম জিনিস। আমারও ভীষণ ভালো লাগে ওগুলো, ছোটোবেলার কথা মনে পড়ে, বাট ডেফিনেটলি এখন কিনে কী করবো তাই আর কেনা হয় না, বাট দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের এখানে না হলদিয়া মেলা হতো যেটা ভীষণ বড় করে হতো, তখন এসব ভীষণ কিনতাম আর ভীষণ ওই দিনগুলো কোথায় একটা মনে পড়ে। যাই হোক, তারপর আরেকটা এগোলে তোমরা পেয়ে যাবে গঙ্গার ঘাট, যেখানে কিনা যেতে পারবে না, বাট এরকমই নেট দিয়ে ঘেরা আছে, এটা কিনা আর সেইভাবে ঘেরা নেই। তো ওখান থেকে তোমরা ডিরেক্টলি দেখতে পারবে গঙ্গার ঘাট। এখানে জিনিস দেখতে পারলে ওর পাশেও একটা ঘাট আছে, ওটা কিছু একটা বেশি টাকা পে করলে মনে হয় যাওয়া যায়। যাই হোক, আমরা ফিরে চলে আসলাম ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে আবার ডিরেক্ট আমরা দমদম। তো এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানাতে পারো না কমেন্ট সেকশনে। যদি একদম প্রথমবারের জন্য আমার ভয়েস শুনছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি পুরনো হয়ে থাকো থ্যাংক ইউ সো মাচ এত দূর মানে এতক্ষণ ধরে দেখার জন্য। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আসছি নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে, ততদিন ভীষণ ভালো থেকো, টাটা।